হাই ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই মুহূর্তের আবার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনাদের বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার থেকে থাকে, তাহলে একটি বিরাট বড় আপডেট খবর বেরিয়ে আসছে। এই খবরটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ কি, নতুন যে মাস আসতে চলেছে আগস্ট মাস, তো সেই মাস থেকে একেবারে যে গ্যাস বুকিংয়ের নিয়ম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই গ্যাস বুকিং আপনারা কীভাবে করবেন, তো আজকের ভিডিওটির মাধ্যমেই একেবারে বিস্তারিত জানাবো বন্ধুরা। এই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বাড়িতে যাদের গ্যাস কানেকশান রয়েছে, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা। একেবারে নতুন একটি নিয়ম আনা হয়েছে, তো সেই নিয়মে আপনারা গ্যাস বুকিং করতে পারবেন। তো বন্ধুরা, এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনারা গ্যাস বুকিং করতে পারবেন। তো সেমনটাই জানালো গ্যাস দপ্তর বা বলা যেতে পারে গ্যাস মন্ত্রক, সেরকমই জানিয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্রাহকদের জন্য রয়েছে একটি দারুণ বড় সুখবর। তো জানিয়ে দিই, যারা ভারত পেট্রোলিয়াম গ্যাস ইউজ করছেন, তো তাদের জন্য এই সুখবরটি এসছে বা আপডেটটি এসছে। অন্যান্য যে ইন্ডেন আর এইচপি যে রয়েছে, তাদের জন্য এটা কোনো আপডেট নয়। ভারত পেট্রোলিয়াম বা বলা যেতে পারে ভারত গ্যাস যে রয়েছে, তো সেই ভারত গ্যাসের তরফ থেকেই খবরটি দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে, এবার থেকে গ্রাহকেরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডার। সম্প্রতি সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। সংস্থার মোট 7.10 কোটি এলপিজি গ্রাহক রয়েছে, অর্থাৎ 7 কোটির বেশি এলপিজি গ্রাহক রয়েছে। বিপিসিএলের তরফে জানানো হয়েছে যে ভারত গ্যাসের গ্রাহকেরা দেশের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে যে সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যানেল শুরু করা হয়েছে। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এই সমস্ত যে আপনাদের বাড়ির গ্যাস তা বুকিং করতে পারবেন। তো বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বিপিসিএলের স্মার লাইন নম্বরটি হচ্ছে 1822-43-44। আবার বলছি, 1822-43-44। তো এই নাম্বারে গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে বুকিং করতে পারবেন। তো ভারত গ্যাসের তরফ থেকে জানানো হয়েছে, এর জেরে বুকিং করার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাহকদের জন্য। এখনও প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, আর এই নতুন পদক্ষেপের মাধ্যমে গ্রাহক আর সংস্থার মধ্যে সম্পর্কটি আরও বেশি মজবুত হতে চলেছে। অর্থাৎ এবার থেকে শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে নিতে পারবেন। তো বুকিং হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে, এর পাশাপাশি একটি লিঙ্কও পাঠানো হবে, যার মাধ্যমে ডেবিট, ক্রেডিট কার্ড বা ইউপিআই বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা টাকা মিটিয়ে দিতে পারবেন। এছাড়া গ্যাস ডেলিভারির ওপরও বিশেষ নজর রাখা হবে এবং গ্রাহকদের প্রতিক্রিয়া নেওয়া হবে পরিষেবা নিয়ে। অর্থাৎ গ্রাহকদের যদি কোনো রকম কিছু ফিডব্যাক জানানোর থাকে, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। এছাড়াও আমরা গ্যাস বুকিং করার পর ডেলিভারি হলো কি হলো না বা ডেলিভারি হতে দেরি হচ্ছে, তো সেটাও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার থেকে জানাতে পারবেন। এটা বিশাল বড় সুখবর। তো জানিয়ে দিই, ইন্ডিয়ান গ্যাস এইচপি গ্যাসের এর ব্যাপারে যদি এরকম কোনো আপডেট এসে থাকে, তো আর সে ব্যাপারে আপডেট খবরটি জানিয়ে দেবো। তাই যারা যারা অন্য গ্যাসের কাস্টমার রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে আপনারা কোন গ্যাস ইউজ করছেন, তো সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।